ছোট ছোট ফুলকি থেকেই কিন্তু আগুন জ্বলে ওঠে। তো এই প্রতিবাদটা হওয়া দরকার, আদৌ কে থাকবে কে থাকবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটা অস্তিত্ব সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি। সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে, বা সবাইকে একজোট হয়ে এগোতে হবে, তবেই বাংলা এগোবে, তবেই বাংলার ইউটিউব এগোবে। এক এক করে এরকম চ্যানেল বন্ধ হতে থাকবে, আমরা দেখতে থাকবো, আর বন্ধ হতে 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 একদিন বাংলার ইউটিউবারই সব হারিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অন্যরকম একটা বিষয়ের উপর ভিডিও করতে চলেছি। এটাকে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কোনো ভিডিওই নয়, এটা হচ্ছে আমার নিজের একটা মতামত, একটা আমার ব্যক্তিগত কিছু মতামত যেটা আমি প্রকাশ করতে চলেছি আজ। তো যার আগে একটা কথা বলে নিই, যারা এন্টারটেইন করার জন্য আজ এই ভিডিওটা দেখতে এসছো তারা একটু বোর হতে পারো, কারণ এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবারদের জন্য, বিশেষ করে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার, মানে যারা বাংলাতে ইউটিউবের জন্য ভিডিও বানায় বা ইউটিউবে আগামী দিনে কিছু স্বপ্ন নিয়ে এগোতে চাইছে, শুধুমাত্র তাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসলে কিছুদিন ধরে একটা ভয় আমার চেপে বসেছে, যে কারণে আজকের আমি এই কথাগুলো বলতে এসেছি। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে জাস্ট আমি কিছু কথা বলবো, কিছু নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত কিছু মতামত দেবো, সেটা হতে পারে তোমাদের সাথে মিলতে পারে বা নাও মিলতে পারে, এক একজনের মত আলাদা, তো এক একজনের মতের সাথে আমার মত নাও মিলতে পারে। কিন্তু আমি মনে করি যে এগুলো বলা দরকার আজকে দাঁড়িয়ে, আজকের এই ডিজিটাল দুনিয়ায় বা ইউটিউবে বিশেষ করে যারা কিছু করতে চাইছে তাদের জন্য এই কথাগুলো খুব দরকারি। সত্য তোমরা শুনেছো সবাই, অদ্ভুত দশ চ্যানেলটির নাম তোমরা সবাই জানো। অদ্ভুত দশ হচ্ছে ইউটিউবে একটা বাংলা চ্যানেল যেটার নাকি 2 মিলিয়নের উপরও সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটাকে হঠাৎ করে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে ফেক কপিরাইট স্ট্রাইক। এই ফেক কপিরাইট স্ট্রাইকের জন্য চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে, যারা নাকি ইউটিউব নিয়ে আগামী দিনে এগোতে চাইছে তাদের কাছে এটা খুবই একটা লজ্জাজনক বা খুবই দুর্ভাগ্যজনক একটা বলতে পারো ব্যাপার বলতে পারো। কারণ হচ্ছে এত বড় বাংলা একটা, ভাবো যে এত বড় একটা চ্যানেল যার নাকি 2 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটা যদি ডিলিট করে দিয়ে থাকে, তাহলে আমাদের মতো যারা ছোটোখাটো ইউটিউবার আছে, যারা আগামী দিনে হয়তো একটা স্বপ্ন দেখছে ইউটিউবে কিছু করার জন্য, তো তাদের চ্যানেল ডিলিট করতে কিন্তু একেবারে কোনো সময়ই লাগবে না, যখন তখন চাইলে ডিলিট করে দিতে পারে। আমি খুবই একটা মানে ছোট ইউটিউবার, তো আমার এই কথাগুলো বলা একেবারেই সাজে না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার কাছে ইউটিউবটা কী বলতো, অ্যাকচুয়ালি আমি কিন্তু এই চ্যানেল থেকে কোনো পয়সা তো পাই না, আমার একেবারেই ছোট চ্যানেল, কিন্তু আমি যে কন্টেন্টগুলো বানাই জাস্ট আমি আমার একটা ড্রিম, আমার ভালো লাগে তাই আমি বানাই। তো এটা আমি মানে হ্যাপি থাকি এই কাজটা করে। তো সবাই কিন্তু পয়সার জন্য ইউটিউবে আসে না, অনেকে আছে যে নিজের ট্যালেন্টটাকে দেখাতে চাইছে বা কিছু কাজ করছে, জাস্ট নিজের একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জায়গাটা হচ্ছে ইউটিউব আমাদের করে দিয়েছে, এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের, যে যাতে আমরা নিজেদের নিজেদের ট্যালেন্ট দেখাতে পারি, কেউ নিজের যেটা ভালো লাগার কাজটা আমরা করছি ইউটিউবে। কিন্তু যদি চ্যানেলটাই বন্ধ হয়ে যায়, চ্যানেলটাই যদি না থাকে, তাহলে আমাদের আগামী দিনের কথা ছেড়ে দাও, আমাদের যে প্রিভিয়াস যে কাজ, যে প্রজেক্ট, এত যে স্বপ্ন যেগুলো আমরা করেছি, যেগুলো ইউটিউবে আমরা আপলোড করেছি, সেই প্রজেক্টগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। দেখো অনেকেই আছে যারা নাকি শুধু টাকার জন্য কাজ করে না, এটা তাদের কাছে একটা স্বপ্ন, যেমন আমার কাছে, আমি তো কোনো ইনকাম করছি না চ্যানেল থেকে, কিন্তু আমার কাছে এটা একটা স্বপ্ন। তো আর যদি চ্যানেলটাই না থাকে তাহলে স্বপ্নটা কোথায় যাবে, সেটা একবার ভেবে দেখেছো কি? তো আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই যে চ্যানেলটা মানে বঙ্গ টপি চ্যানেলটা, আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিও দুটো বেশ ভালো ভিউজ হচ্ছিল, মানে আস্তে আস্তে ভাইরালের দিকে এগোচ্ছিলো, বা ভাইরাল না বলেও বলবো বেশ ভালো ভিউয়ার্স আসছিলো, তো সাবস্ক্রাইবারও আস্তে আস্তে আসছিলো। কিন্তু হঠাৎ করে আমার ভিডিও দুটোতে স্ট্রাইক পড়লো, পরপর দুটো ভিডিও আমার স্ট্রাইক পড়লো, মানে কপিরাইট আমার কিন্তু আগে আসেনি, আমি ভিডিও দুটো আপলোড করেছিলাম সাথে সাথে আসেনি, বেশ কিছুদিন হয়ে গেছে যখন আস্তে আস্তে ওটা ভিউয়ার্স অনেক হয়ে গেছে, তখন গিয়ে আমার স্ট্রাইক আসলো, আর একটা নয় পরপর একসাথে দুটো স্ট্রাইক আসলো দুটো ভিডিওতে। তো
তো আমি সত্যি ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে আর একটা স্ট্রাইক পড়লেই, মানে এক মাসের মধ্যে দুটো অলরেডি স্ট্রাইক পড়ে বসে আছে চ্যানেলে, তো আর একটা স্ট্রাইক যদি পড়ে তাহলেই তো আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, ভয়ের চোটে তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে যত ভিডিও আমি আপলোড করেছিলাম সব ভিডিও আমি ডিলিট করে দিলাম, হয়তো এক একটা ছেড়ে, মানে যেটাতে আমি দেখেছিলাম যে কোনো ইউজ করি, মানে কোনো আমাদের দেখো এই রোস্টিং বলো বা কিছু নিউজ বলো যা হোক, এই ভিডিওগুলো করতে গেলে আমাদের তো অন্য কোনো ভিডিও থেকে কিছু কিছু ক্লিপ আমাদেরকে ইউজ করতেই হয়, এটা তো অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সম্ভব নয় যে কোনো ওয়েবসাইট থেকে আমরা কিছু কিনে, মানে ফুটেজ কিনে সেগুলোকে দেখাবো, বা যারা বড় ইউটিউবার আছে তাদের থেকে আমরা ফুটেজ কিনে নেব সেগুলো আমরা শো করবো, সেটা আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের পক্ষে সম্ভব নয়। তো তো আমাকে কী করতে হয়েছিল, ওই কোনো অন্যান্য জায়গা থেকেই ভিডিও ফুটেজ কপি করে আমাকে ওগুলো করতে হয়েছিল। কিন্তু তারপরে কি হলো, দুটো পরপর স্ট্রাইক আসার পর আমি সবকটা, যাতে যাতে আমি দেখেছি অন্য অন্য ফুটেজ আমি ইউজ করেছি, সমস্ত ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, তাতে আমার ভিউয়ার্স পুরো ডাউন হয়ে গেছিল। এবং তারপর থেকে আমি চ্যানেলটার পিছনে প্রচুর খাটছি, প্রচুর কন্টিনিউ, আবার নতুন করে যখন স্ট্রাইকগুলো আমার সরে গেছিল ওই দুটো ভিডিওতে, তারপরে গিয়ে আমি নতুন করে আবার চ্যানেলটা স্টার্ট করলাম, আবার পরপর কন্টিনিউ কাজ করছি, পরপর ভিডিও আপলোড, কিন্তু সেই যে গ্রোথটা একটা সময় আমি দেখেছিলাম সেইটা আর হয়নি। তো আমার চ্যানেলের গ্রোথ অলরেডি পড়ে গেছে, যে কারণে আমি ভিউয়ার সাবস্ক্রাইবার আমার কিছু সেইভাবে আর আসে না, কিন্তু আমি কাজটা করি জাস্ট আমার প্যাশনের কারণে, আমার ভালো লাগে করতে তাই আমি করি। কিন্তু আমি যখন রিসেন্ট আকাশ বর্মনের একটা ভিডিওতে দেখলাম যে অদ্ভুত দশ চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, আমি আমি জানতে পারলাম আকাশ বর্মনের যে নতুন চ্যানেলটা খুলেছে সেইখান সেইখান থেকে আমি একটা ভিডিও দেখে আমি জানতে পারলাম যে অদ্ভুত দশ চ্যানেলটা আর নেই। তো অদ্ভুত দশ একটা বাংলা ইউটিউবের মধ্যে বিশাল বড় চ্যানেল, এবং সে বেশ ভালো ভালো ভিডিও বানাতো, তো তার এত সাবস্ক্রাইবার, তো তার মধ্যে একটা বড় চ্যানেল সেটা এই স্ট্রাইক একই কারণে চ্যানেলটা উঠে গেল। তো আমাদের চ্যানেল, মানে ছোটোখাটো যে চ্যানেলগুলো সেগুলোতে যদি এরকম স্ট্রাইক পড়ে তাহলে তো সেই চ্যানেল নিমেষের ডিলিট হয়ে যাবে, মানে কোনো ব্যাপারই নাই, এগুলো খুবই ইজি ব্যাপার। তো কথা হচ্ছে যে আমার, আমি এই মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বললাম, তো আমি সেই জায়গা থেকে গেছি, তাই আমি ব্যাপারটা বুঝি, যে সেটা রিয়েলাইজ করছি আমি যে যে কেমন লাগে। আমার আমার তো সেরকম চ্যানেল দাঁড়ায়নি তখন, কিছুই নয়, তবু জাস্ট যেটুকু আমি কিছু ভিউয়ার্স দেখছিলাম, সাবস্ক্রাইবার দেখছিলাম, তাতে আমার যখন দুটো স্ট্রাইক পড়লো আমি ভয় চটে সব ডিলিট করে দিলাম। এবং তারপরে 3 মাস যাওয়ার পর যখন আমার স্ট্রাইক উঠলো তখন কি আমি হাত ছেড়ে বেঁচেছিলাম যে চ্যানেলটা এবার মতো বেঁচে গেছে, কিন্তু তারপর থেকে আমি না ভিউজ পেয়েছি না সাবস্ক্রাইব পেয়েছি। তো ওই মুহূর্ত দাঁড়িয়ে, মানে ওই সময়টুকুতে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম যে একটা ভিডিওতে স্ট্রাইক পড়া মানে কীরকম লাগে। তারপরে যখন পরপর দুটো স্ট্রাইক পড়লো তখন আমার মানে বিশাল ফেটেছিল, সিরিয়াস বলছি, যে কেমন লাগে, মানে ফাটা থাকে বলে আমি আমি সেটা বুঝতে পেরেছিলাম যে দুখানা স্ট্রাইক, মানে আর একটা পড়লে আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। তো যে চ্যানেলে মানে তখন আমার 1000টা সাবস্ক্রাইব হয়নি, সেরকম কোনো বড় চ্যানেল না, তাতে আমার এই অবস্থা, তাহলে যার 2 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, এটা বাংলার গর্ব বলতে পারো, তো তার কি অবস্থা আজ সেটা একবার ভেবে দেখো, যে তার চ্যানেলটা যেভাবে মানে পুরোপুরি 3খানা পরপর স্ট্রাইক একসাথে আসা এবং পুরো চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া। এটা আমার মনে হয় যে যদি নাকি হিন্দি কোনো বড় চ্যানেল হতো তাহলে হয়তো এটা হতো না, কারণ তাদের একটা ইউটিউব যারা বানা মানে কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে একটা বন্ডিং আছে, একটা কমিউনিটি, যেটা নাকি যে কারণে তারা কিন্তু সেই চ্যানেলটাকে বাঁচিয়ে দিত, তারা একজোট হয়ে একসাথে হয়ে, কিন্তু বাংলায় সেটা নেই, সেই একতাটা নেই, যে কারণে আজ অদ্ভুত দশের মতো চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। তো আজ অদ্ভুত দশ বন্ধ হয়ে গেছে, কাল আরও একটা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, এইভাবে করে আস্তে আস্তে কিন্তু অনেক চ্যানেলই বন্ধ হয়ে যেতে পারে, তাই না? তো সেই কারণে আমি এটা নিয়ে মুখ খুলছি, জানি আমার কথা হয়তো কেউ শুনবে না, কিন্তু তবু আমি এটাকে বলা প্রয়োজন মনে করছি, তাই বলছি যে বাংলায় আমার মনে হয় যে যারা ইউটিউব ক্রিয়েটার আছো, যারা আগামী দিনে স্বপ্ন নিয়ে এগোতে চাইছো যে আগামী দিনে কিছু করা দরকার,
মানে ইউটিউবে আমি কিছু করতে চলেছি বা করব, তো তাদের আমার মনে হয় যে একজোট হওয়াটা খুবই দরকার। না হলে এরকম প্রতিদিন একটা করে চ্যানেল বন্ধ হবে, এরকম আজ অদ্ভুত দশের মতো চ্যানেল বন্ধ হয়েছে, কাল আমার চ্যানেল বন্ধ হতে পারে, আগামী দিনে তোমার বা কাউয়ের যে কাউয়েরই হোক চ্যানেল এভাবে করে বন্ধ হয়ে যেতে পারে, আর আমরা চুপচাপ শুধু দেখতে পারি, আর কিছু কিন্তু করতে পারি না। তো আমার মনে হয় দেখো, ছোটো ছোটো ফুলকি থেকেই কিন্তু আগুন জ্বলে ওঠে, তো এই প্রতিবাদটা হওয়া দরকার। আর আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররা যদি এটা নিয়ে মুখ না খোলে, তাহলে সেটা বড় কারোর কানে পৌঁছবে না। তো এটা নিয়ে একটা কিছু হওয়া দরকার, একটা সাপোর্টের দরকার আছে, ঠিক আছে, যাতে একসাথে আমরা একজোট হয়ে অন্তত লড়াইটা করতে পারি। কারণ এমনিতেও দেখো ইউটিউব থেকে অনেক নতুন নতুন রুলস আসছে, দিনের পর দিন নতুন নতুন আপডেট বেরোচ্ছে, নতুন নতুন নিয়ম বেরোচ্ছে, যাতে আদৌ কে থাকবে কে থাকবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটা অস্তিত্ব সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি, মানে যারা অনলি ইউটিউবারদের কথা আমি বলছি, তারা তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা কিছু করা দরকার, যাতে অ্যাটলিস্ট এটা দেখো, এটা তুমি আমি যদি কোনো কিছু কপি করি অবশ্যই সেটা স্ট্রাইক দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সব কিছুরই একটা লিগ্যাল ওয়ে আছে, ঠিক আছে। তো আমি একটা ভিডিও আপলোড করলাম, তো ঠিক আছে, সাথে সাথে ইউটিউব থেকে জানিয়ে দিল যে এটা কিন্তু তোমার স্ট্রাইক পড়তে পারে এটাতে, তো দেন আমি সেটা সতর্কভাবে আমি কাজ করতে পারি। কিন্তু আজ আমি একটা ভিডিও আপলোড করেছি, এক বছর বাদে গিয়ে যদি সেটাতে আমাকে স্ট্রাইক দেয়, আমি কিন্তু ভাববো না যে সেটাতে আমার স্ট্রাইক পড়তে পারে, এক বছর অলরেডি হয়ে গেছে, তারপরে একটাতে হট করে আমার স্ট্রাইক আসলো, শুধু একটাতে না, এবার তো আমি ধরো ওই রকম ধরনের ফুটেজ আমি ইউজ করে আরও অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, তো আমার যদি ওইটাতে স্ট্রাইক পড়ে, তো আমার তো একসাথে পরপর তিনটে পড়তে তো কোনো টাইমই লাগবে না, না সব একসাথে পরপর তিনটে স্ট্রাইক পড়ে যাবে, চ্যানেল যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্য আমার মনে হয় যে একটা নতুন কোনো রুলের দরকার আছে, যেটা নাকি অ্যাটলিস্ট আগে থেকে জানিয়ে দেওয়া, যাতে আমি সতর্ক হয়ে যেতে পারি, বা সাথে সাথে একেবারে ভিডিও টেক ডাউন না করে অন্তত একটা লিগাল নোটিশ পাঠানো যে তুমি এটাতে অন্যের ফুটেজ ইউজ করেছো, এটাকে ইমিডিয়েটলি তুমি সরিয়ে নাও, তোমার হাতে টাইম আছে 48 ঘন্টা, না হলে তোমার এই ভিডিও আমরা স্ট্রাইকে পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রেও এটাও একটা ঠিক আছে, কিন্তু তা না করে যখন তখন মর্জি হলো স্ট্রাইক মেরে দিল, চ্যানেল ভিডিও ডাইরেক্ট টেক ডাউনে চলে গেল, আমার আর কিছু করার কিন্তু থাকলো না, আমি না ভিডিওটা ডিলিট করতে পারবো, না চ্যানেল থেকে স্ট্রাইক হাটাতে পারবো। তো সেই কারণে এই কথাগুলো আমার বলা অ্যাকচুয়ালি, হ্যাঁ হতে পারে সবার সাথে আমার মত না মিলতে পারে, কিন্তু দেখো আমার মনে হয় যে যারা নাকি বলে না যে বাংলার জন্য ইউটিউব, বাংলা ইউটিউবের জন্য কিছু করতে চাই, বাংলা ইউটিউবে কিছু করতে চাই, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে বাংলা এগোবে, এগুলো আমি সঠিক বলে মনে করি না, এটা ভুল কথা। কারণ যারা বলে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে বাংলা এগোবে বা বাংলার ইউটিউব এগোবে, সেটা অ্যাকচুয়ালি সঠিক নয়, কারণ তাতে সে এগোবে, পার্সোনালি সেই চ্যানেলটা এগোবে, কিন্তু তাতে কিন্তু আলটিমেট বাংলা ইউটিউবার বা বাংলা ইউটিউব এগোবে না, কারণ তার জন্য আমাদের বাংলা একটা কমিউনিটি দরকার, একটা সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বা সবাইকে একজোট হয়ে এগোতে হবে, তবেই বাংলা এগোবে, তবেই বাংলার ইউটিউব এগোবে। হ্যাঁ, আজকের এই দিনে অদ্ভুত দশের মতো একটা চ্যানেল বন্ধ হয়ে গেল, কিন্তু কেউ কোনো মুখ খুললো না, কেউ সবাই যে যার নিয়ে ব্যস্ত, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, সবাই নিজের চ্যানেল গোছাতেই ব্যস্ত, কিন্তু এটা একবার সে ভেবে দেখছে না যে আজ তার সাথে যেটা হয়েছে কাল তার সাথেও সেটা কিন্তু হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে এখন থেকে অন্তত দরকার যে সবাইকে একসাথে এগোনো, এই ভাবনাটা রাখা, তবেই বাংলার ইউটিউব এগোবে, না হলে এক এক করে এরকম চ্যানেল বন্ধ হতে থাকবে, আমরা দেখতে থাকবো, আর বন্ধ হতে 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 একদিন বাংলার ইউটিউবারই সব হারিয়ে যাবে। তো যদি বাংলার ইউটিউবকে বাঁচাতে হয়, তো সেক্ষেত্রে আমাদের, আমরা যারা বাঙালি কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছি, তাদেরকে একসাথে হয়ে এগোতে হবে। হ্যাঁ, আমরা হয়তো কিছু করতে পারবো না, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররা কিছু করতে পারবে না, কিন্তু সবাই যদি একসাথে একটা মুখ খোলে বা একসাথে শুরুটা করে, একটি সূচনাটা ছোটো জায়গা থেকেই তো সব কিছু শুরু হয়, জিরো থেকেই সব কিছু স্টার্ট হয়, তো
তো যদি নাকি এই শুরুটা যদি আমরা করি, তো একদিন বড় জায়গায় গিয়ে সেটা পৌঁছবে, আর সেদিন আমার মনে হয় যে কাজ হবে, বা এই আমাদের এই শুরু করাটা সেদিন সাকসেস হবে। তো চলো আমরা সবাই মিলে শুরু করি। তো এটা নিয়ে প্লিজ প্লিজ সাপোর্ট করো।